বগুড়া স্কুল শিক্ষক হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন নিহত স্কুল শিক্ষক সেলিম হোসেনের বাবা। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইয়ান। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন স্কুল শিক্ষক সেলিম হোসেন। তিনি শিবগঞ্জের একটি হাইস্কুলে শিক্ষকতা করতেন।